বউমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো তাই তো আরে চাপ নেই কাকিমা তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে চুম মাশিয়ে আবার ছুঁড়ে মারো ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায় কিন্তু ওরা নিজের একটা রোষ নিতে পারে না আমি ওদেরকে কোনো গালাগালিও দিনি কোনো নোংরা কথাও বলিনি তারপরেও আমার এক লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করলো

তো বন্ধুগণ বাংলা কমিউনিটিতে এই বছর কোনো কন্ট্রোভার্সি ছিল না কন্ট্রোভার্সিটা করলো কে তিথি অ্যান্ড তুষার ঘটনাটা কি ঘটেছে আইরনিক অনসু নামে এক ইউটিউব চ্যানেলের ওনার তিথি তুষারকে পর পর রোস্ট ভিডিও বানিয়েছে তাদের বাবা মাকে নিয়ে অনেক ভুলভাল মন্তব্য করেছে ওই জন্য নাকি তিথি তুষার আইরনিক অংশুকে স্ট্রাইক মেরে দিচ্ছে পরপর তিনটে ভিডিওতে বাট আমি আইরনিক কোংসুর ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখেছি ভাই সে তার ভিডিওতে ভাই কোনো গালাগালি ইউজ করে না বাট তার রোস্ট ভিডিওটা খুব ভালো হয়েছে তারপর ভাই আমাদের অ্যামেজিং রি তিতি তুষারের উপর একটা রোস্ট ভিডিও বানাই কারণ অ্যামেজিং রিং বলে নাকি আয়রনি কংসুর কোনো ভুল ছিল না তারপর ভাই আমাদের তিথি তুষারের মারা গান ফেটে যায় তারপর আমাদের তিথি তুষার আবার রেডি দিন নামে একটা ভিডিও বানায় এই নিয়ে চলছে বাংলা একটা তুমুল কন্ট্রোভার্সি ভাই তিথি তুষার মনে করছে বাংলায় কোনো কন্ট্রোভার্সি নেই এই ফাঁকে যদি কন্ট্রোভার্সি করে আমার যদি একটু এই নিয়ে চলছে বাংলায় ভাই তুমুল ঝগড়া তার মধ্যে ভাই আমাকে ইনস্টাগ্রামের কিছু ভাই ইনস্টাগ্রামে মেসেজ করে বলছে আরে কাইফ দা তুমি তিতি তুষারকে রোস্ট করো তিতি তুষারকে রোস্ট করো ইউটিউবে ভাই কমেন্ট পাচ্ছি তিতি তুষারকে রোস্ট করো আমি মনে করছি তাহলে খেলা হোক আজকে তিথি তুষারকে নিয়ে বেস্ট কে নিয়ে বেস্ট কাবিল কে নিয়ে খেলা হোক ঠিক আছে একটু মুখের ভাষা খারাপ হতে পারে কারণ প্রতিবাদ করতে গেলে এরকমই প্রতিবাদ করতে হবে আর তিথি তুষার ভুল করে বলে দিয়েছিল রোস্টারদের বয়কট করতে আমি বলছি দপা এক দাবি এক তিথি তুষার পদত্যাগ তো গাইস আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও 1 লক্ষ সাবস্ক্রাইবার হোক আমি অনেক মন্ত্রী ধুতি খুলব এবং এই সমস্ত নেকাচোদা ব্লগ কাপেলদেরও ধ্বংস করে দেব আমার জন্য লিখতে লিখতে সাইরি আর আলবাল ছলার ডাল কাপেল ভিডিও বানিয়ে কি করছে মাইরি তারা জীবন জড়িয়ে থাকতে মন চায় কারণ তুমি ভারি মিষ্টি আর তোদের ভিডিও দেখলে মন থেকে মারা মনে হয় দেই মারা কাঁচা খিস্তি সাথে আছো বলে চলছে আমার নিশা। আর কপিল কপিল করে চুম্মা চাটির ভিডিও দিয়ে মানুষের করছিস নিঃশ্বাস তাই হচ্ছে আমার বিশ্বাস আর মানুষ সালা পোকা চোদা হচ্ছে তোদের ভিডিও দেখে আর সাবস্ক্রাইবার করছে আর লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে ছোট মানুষের চ্যানেলে স্ট্রাইক মারছো না এটাই তোমাদের বিশ্বাস আর এটাই তোমাদের কাজ আর এটাই তোমাদের নীতি তোমরা হচ্ছে জেফারের ডুপ্লিকেট ভার্সন হচ্ছে তোমরা কি তিথি অ্যান্ড তুষার এই তিথি তুষারকে আমি আগে মনে করতাম যে তুষার মানে সেই ওয়েস্ট বেঙ্গল ব্লগারের তুসার দাসকে আমি মনে করতাম আর এই তুষারকে আমি রিসেন্ট চিনলাম ঠিক আছে এরম বর যেন কেউ না পায় শুধু আমি নেব আর কারো দেবো ছি মারা এটা বর হ্যাঁ এটা বর এরকম বর যেন কোন বনের কপালে যেন মানে না আসে এটা বর না নেয়া কাকার আমি যেন মানে মাঝে মধ্যে বুঝতে পারি এটা মারা সোবার সোবার শুধু কাঁদে

না মানে বন্ধুরা আমার এই সাদা মনে না বিরাট কাদা আছে ভাই এদের লজিক অনুযায়ী তো ভাই লাইলা মজনু তো ফেল লাইলা মজনু ভাই দ্বিতীয় স্থানে থাক আর আমাদের তৃতীয় তুষার প্রথম স্থানে থাক এদের লজিক হচ্ছে যে এর ভালোবাসায় না পেলে আমি মরে যাবো তার ভালোবাসা না পেলে আমি বেঁচে যাবো ঠিক কি লজিক ভাই আর এদের ভিডিও দেখার জন্য মানুষ যদি রোস্ট করে মানুষকে ভাই বিনা কারণে স্ট্রাইক মারছে স্ট্রাইক কি মনে হচ্ছে এদের কাকার সম্পত্তি হয়ে বসেছে

কথাটা শুনতে একটু অপ্রিয় হলো এটা কিন্তু বাস্তব মেনে নিতে হবে পরে আমরা দুজন মিলে একটু সাজের দোকানে গেছিলাম ওখানে আমাকে এটা কিনে দিয়েছি কিরকম লাগছে অবশ্যই জানিও ওহো লাভলি তোমাকে কি সুন্দর লাগছে কি অপূর্ব সুন্দরী লাগছে বলটু এই আমাদের তিথির পাছে তুমি একটা কালো কুত্তার গু ছুঁড়ে মারো হতে চেয়েছিলে প্রজাপতি হয়ে গেছে সুমপুকা দেখতে গিয়ে আমি তোমার দেখে ফেলেছি কোন গেছো ওই জন্যই লেওড়া বলে যে চাঁদ দেখতে গেলে একটু সাবলে দেখতে হয় এরা চাঁদ দেখতে গেছিল ওই জন্য এদের মাইক পরে গেছে বাট এরা যখন নেকানেকির ভিডিও বানায় তখন এদের অন্য কিছু পরে না আর দেখ কন্টেন্টটাই লেওরা পড়ে যায় কারণ এদের কন্টেন্ট ভাই বিগ জিরো এদের কথার চেয়ে একটু সব মাবো পাপায় 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 সারাটা ভিডিও শুধু পাপায় পাপাই করবো এদের এটা কি কনটেন্ট ভাই এরা ভাই রোস্টার যে বলছে রোস্টারদের বয়কট করা উচিত আমরা কাপেল ভিডিও বানায় দেখ তোদের কি এমন নোংরা কন্টেন্ট মানাস যে তোদের কন্টেন্ট দেখে ভাই মানুষে রোস্ট করে বাধ্য রোস্ট না করে সে পারবে না আরে রোস্ট করলি তোরা বলে আমাদের রোস্ট করছে রোস্ট করতে আমাদের ছাড়া রোস্ট ভিউজ আসে না আরে ভাই রোস্টার না থাকলে তোরা সালা সেলিব্রিটি হতে পারবি না ও এদের তো সেলিব্রিটি বলে ফেললাম এটা তো সেলিব্রিটিরও কম নয় না বিশ্বাস করো এরকম চাঁদ উপরে আর এরকম ভাবে শুট হচ্ছে তা আলাদাই ফিলিং হচ্ছে আলাদা ফিলিং হচ্ছে ইরা সালাই এত নাটক পাই কোথায় ভাইরে নাটকে কি মারা পিএইচডি করে একটা কথা বলে চাঁদ দেখে বলছে আরে চাঁদ বাবু চাঁদ আমার ভিডিও করছে ওপরে দেখো চাঁদ ভাই এরকম নাটক ভাই মাছ বাজারেও চলে না 30 তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সালাই তোদের ভিডিও দেখে চাঁদ বাবা বলছে চলে যা ভুশ্রীকে তো বন্ধুগণ এত তুমরা দেখলে যে তিথিয়ান থু সারের কপেল ভিডিও বেস্ট কপেল ভিডিও যেটা জন্য এদের এরা নিজেদের অহংকার দাবি করে ভাই এটা কি ভিডিও ভাই ভিডিওর ভাই কোনো লজিক নেই কিচ্ছু নেই লজিকলেস ভিডিও এবার তোমরা দেখে নেবে যে আমাদের রিদি এদের সম্বন্ধে কি কথা বলে কেন কন্ট্রোভার্সিটা আজকে আমি কন্ট্রোভার্সিতে হালকা করে জিবে কি হয়েছে তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো ও নিজে বাচ্চা বাচ্চা তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচিউরিটি একদম আসলে বয়সেই বড় কি তিথি ম্যাচিউর নয় কি একদম হৃদয় একদম সঠিক কথা বলেছে না না এদের তিতে একদম ম্যাচর হয়নি একদম কোনো ম্যাচুরিটি এদের মধ্যে আসেনি এটাতে শুধু চাটা করার ম্যাচিউরিটি এসছে মানে কি বলবো এদের যখন নয়ও হয়নি আর নব্বই সালা কোনোদিন হবে না দিদি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিউর নয় দিদি খুবই বাচ্চা যে সত্যিকারের ইম্যাচিউর হবে তার কথাবার্তার সাথে ব্যবহারেও ইম্যাচিউরিটি থাকবে বাট তিথি কথা বলার সময় জানো বাবু কি হয়েছে আজকে আমাকে মধ্যে কামড়ে নিয়েছে বাট ওই সব সিনের সময় আশিক বানায়া আশিক বানায়া উফ কি রোম্যান্স কি দিচ্ছ একদম সঠিক কথা বলেছে আমাদের অ্যামেজিং একদম সঠিক কথা বলেছে ভাই কাজের সময় এরা বলছে কি আমরা এদের ম্যাচিউরিটি একদম আসেনি কিন্তু লাগালেঘির সময় তো নিশ্চয়ই ম্যাচিউরিটি চলেছে তোমাদের মধ্যে হৃদয় একদম সঠিক কথা বলেছে আর এই সমস্ত কথা রোস্টারদের বলতে কি রোস্টারদের চ্যানেলে স্ট্রাইক মেরে রোস্টারদের মুখ বন্ধ করবি আরে লালাচুদা তোরা কটা রোস্টারের মুখ বন্ধ করবি বল দেখিনি হাজারটা রোস্টারের ভিডিও এখন আসছে দেখ বাংলায় সব থেকে বড়ো কন্টেন্ট ক্রিয়েটার কে বলতে কিনে দ্য বংলায় সেকেন্ড হচ্ছে সিনেমা মৃন্ময় থার্ড বিষাক্ত ছেলে এরা সব আছে বাংলায় সর্বপ্রথম রোস্টিং চালু হয়েছে আর দেখ না গোটা ইন্ডিয়ার ক্যারিমিনাটি এখানে রোস্টার কালচারটা বেশি চলে তোদের ওই বালচাল কাপের ভিডিও কে দেখবে বলতে গেলে ওই কিছু নিব্বানিবি ছাপড়ি ছাপড়া আছে তার একটু দেখে প্রেমপ্রীতটা করবে তোদের দেখি তো সব সেকি আর সেকেটা কাদের দিকে ভাই তোরা যখন আসিস নি তখন এই সমস্ত দেখে শিখতো গাইস তিথি তো স্যার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে চ্যানেল বা কারণে ওরা আমার চ্যানেল ডিলিট করাতে চাইছে আরে বাস আমাদের তো তিথিয়ান থুসার তো আলাদা লেভেলে পৌঁছে গেছে ভাই এরা তো প্রীতম জি পারকেও পার করে দেবে এই ভাইটার ইউটিউব চ্যানেলে তিন তিনটে স্ট্রাইক মারে আমাদের সোকল পৃথি ওর থুসার স্ট্রাইক মারে কেন বলতে কারণ আইরনি কংসু নামের এক ভাইটির এদের বিরুদ্ধে তিন তিনটে রোস্ট ভিডিও বানায় যেটা এদের খুব মরে লেগে গেছে মানে গায়ে লেগে গেছে ওই জন্য এদের ভিডিও স্ট্রাইক মেরে উড়িয়ে দেয় বুঝতে পেরেছ এই কারণে চলছে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি তারপরে ভিডিও কে বানিয়েছিল এর পরিবর্তে আমাদের অ্যামিউজিং ভিডিও বানিয়েছিল কারণ অ্যামিউজিং সবসময় প্রতিবাদের মুখে থাকে এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি আবার অনেক অনেক রোস্টারদের নাম উঠে আসছে লাইক ছোট্ট ছেলে ছোট্ট ছেলে এদের মিলিয়ে একটা বন্ধুত্ব আছে আউ সালো টিম এটাও ভাই কপি করা এবার বলছে নাকি ছোট্ট ছেলে ভিডিও বানাবে না ছোট্ট ছেলে ভিডিও বানাবে না কিন্তু রিসেন্ট ছোট্ট ছেলের সাথে কথা হলো ছোট্ট ছেলে বলছে এটা নিয়ে একটা রোস্ট ভিডিও আসবে কারণ ছোট্ট ছেলের গায়ে খুব ভয় ভয় বলছে দাদার সময় তো ভিডিও করিনি আবার এখন না ভিডিও করলে আমার নামেও যদি কাই রোস্টিং বলে যায় দফা এক দাবি এক ছোট্ট ছেলে তিথি তুষারের পদত্যাগ ওই জন্য ছোট্ট ছেলে ভয়ে একটা বিরুদ্ধে ভিডিও করছে চলো দেখে নিয়ে যাক ছোটো ছেলে কি কনটেন্ট আনে তখনও ভিডিও আসবে ভিডিও আসবেই কারণ কাই ব্রেস্টিং সবসময় সত্তর পথে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক লক্ষ করে দাও তারপরে আমি কি জিনিস তোমাদের দেখাবো ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায় কিন্তু ওরা নিজের একটা রোস্ট নিতে পারে না আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি কোনো নোংরা কথাও বলিনি তারপরেও আমার এক লাখ চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করল আইরনি কংসু নামের যে ভাইটি কিন্তু সে শুরু থেকে শেষ অবধি বলছে আমি তিতি রোস্ট করেছি এবং তার বাবা রোস্ট করেছি কিন্তু কোনো গালাগাল দিইনি বাট তিতি কিন্তু একজন রোস্টারের সাথে ঘুরে ঘুরে তবু একটা রোস্ট ভিডিও সে হজম করতে পারে না কোন রোস্টারের সাথে করে ছোট্ট ছেলে ছোট্ট ছেলে হচ্ছে তিথি স্যারের সাথেও করে আর কৃতি কি একটা নাম ওদের সাথেও ঘোরাঘুরি করে কারণ ছোট্ট ছেলে হচ্ছে একজন পা চাটার রোস্টার যেটা সত্যি ঘটনা সেটা এবার ওদের বন্ধুত্ব ওরা করবে না করবে সেটা আমার ভাই দেখার দরকার নেই বাটে নেয় কিন্তু ছোট্ট ছেলে চাইলেও এর চ্যানেল থেকে রোজ স্ট্রাইকটা সে তুলে দিতে পারতো বাট ওদের বন্ধুত্বর খাতিরে সেটা করবে না আর রোস্ট ভাই আসবে না আর আসলেও কিন্তু তিতি তুষারের হালকা চ্যাটার ভিডিওটাই আসবে একটু ভালো করে দেখো বুঝতে পারবে আর সেরকম হলে ছোট্ট ছেলে তো একটু হালকা সেফেও খেলতে পারে

মানে কি বলবো ভাই তুই রোস্টারদের বলছি বয়কট তোদের হচ্ছে দাবি এক দফা এক তিথি তুষার পদত্যাগ ঠিক আছে তো গাইজ ভিডিওটি আজ একটুকু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে গেছে এই চ্যানেলে আসে আসেন মজার মজার রোস্টিং ভিডিও আছে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে বা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত্ত্বগুণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থাকে এই কামনাই করি কালো